প্রিয় ভাই ও অপরা, আজকের ভিডিও ক্লাসে আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি দিয়ে শুরু করব। তো চলো, আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ, শুরু করা যাক। অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা প্রাইমারি অ্যালকোহলের সরাসরি জারণের মাধ্যমেও অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। জারণ বিক্রিয়ায় প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড বানাতে পারি। জারক হিসাবে প্রধানত এখানে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে ব্যবহার করি এবং এদের বিক্রিয়ায় যে জায়মান অক্সিজেনটা তৈরি হয় সেটা দিয়েই আমরা অ্যালডিহাইড বানাই। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জায়মান অক্সিজেন সৃষ্টি হচ্ছে এবং এই জায়মান অক্সিজেন পরবর্তীতে আমাদের অ্যালকোহলকে, প্রাইমারি অ্যালকোহলটিকে অর্থাৎ এখানে একটি আর রয়েছে, তাকে অ্যালডিহাইডে পরিণত করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইথানল জারিত হয়ে ইথানল উৎপন্ন করে। এখানে CH3CH2OH, এই ইথানল, এখান থেকে যে আমরা জায়মান অক্সিজেনটা পেয়েছিলাম তার বিক্রিয়ায়, তুমি যদি এই বিক্রিয়াটিকে দেখাতে না চাও সেক্ষেত্রে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দেখালেই হবে। তাহলে এই জায়মান অক্সিজেনের সাথে সাহায্যে জারিত হয়ে এই ইথানলটা ইথানল তৈরি করছে। একটা জিনিস খেয়াল করবো যে এখানে কার্বন সংখ্যা যতটা থাকবে আমার প্রয়োজনীয় যে সৃষ্ট অ্যালডিহাইডটা রয়েছে সেখানেও কার্বন সংখ্যা কিন্তু একই থাকবে, অর্থাৎ এখানে কার্বন সংখ্যার কোনো বৃদ্ধি বা হ্রাস ঘটে না। এর পরবর্তীতে অ্যালকোহলের প্রভাবকীয় ডিহাইড্রোজিনেশনের মাধ্যমে আমরা অ্যালডিহাইড বানাতে পারি। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত কপারের উপর দিয়ে প্রাইমারি অ্যালকোহলকে চালনা করি সেক্ষেত্রে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই হচ্ছে সেই বিক্রিয়াটা। উদাহরণ হিসেবে আমরা বিক্রিয়াটিকে দেখছি যে এখানে কপার যখন চালনা করছি তখন আমাদের অ্যালকোহল থেকে অ্যালডিহাইড সৃষ্টি হচ্ছে। এর পরবর্তীতে কার্বক্সিলিক অ্যাসিড থেকেও অ্যালডিহাইড বানানো যায়। কার্বক্সিলিক অ্যাসিডের উপযুক্ত যে ক্যালসিয়াম লবণটা, সেই লবণের তাপ বিয়োজনের মাধ্যমে অ্যালডিহাইড উৎপন্ন করা হয়। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে ফর্মালডিহাইড পাচ্ছি আমরা। এখানে একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের লবণটা ক্যালসিয়াম লবণ এবং একে তাপ দেওয়ার ফলে আমরা এখানে ফর্মালডিহাইড উৎপন্ন করছি। আবার ইথানল প্রস্তুতির একটা স্পেশাল পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম ইথানয়েট এবং ক্যালসিয়াম মিথানয়েটকে, এদের যে মিশ্রণটা তাকে যদি আমি পাতিত করি অর্থাৎ পাতন ঘটাই, সেক্ষেত্রে ইথানল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। এরপরে আসছি অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইড পাওয়া যায়। এই বিক্রিয়াটা আমরা ওজনীকরণ বিক্রিয়া দেখে এসেছি যে অ্যালকিন থেকে অ্যালডিহাইড পেতে গেলে আমরা অ্যালকিনের ওজনীকরণকে, এই প্রাপ্ত যে ওজোনাইটটা পাওয়া যায় সেই ওজোনাইটকে জিঙ্ক এবং পানির উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করি, সেক্ষেত্রে অ্যালডিহাইড পাওয়া যায়। অর্থাৎ এই হচ্ছে অ্যালকিন, তার সাথে ওজন যোগ করে আমরা এখানে ওজোনাইট পেলাম এবং এই ওজোনাইটকে জিঙ্ক এবং পানি দ্বারা যখন আদ্র বিশ্লেষণ ঘটাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে অ্যালডিহাইড পাচ্ছি। অর্থাৎ ওই যে মনে পড়ে আমাদের যে দুটো কার্বনিল সৃষ্টি হতো। এরপরে অ্যালকাইন থেকে, অ্যালকাইনের ওজনীকরণ ও আদ্র বিশ্লেষণে এখানে ডাই অ্যাল পাওয়া যায়, অর্থাৎ এখানে দ্বিকার্বনিল যে যৌগটার কথা বলতাম ভাইয়া ওজনীকরণ বিক্রিয়া, সেটা অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়া, এখানে ওজোনাইট সৃষ্টি হচ্ছে এবং জিঙ্ক আর পানির আদ্র বিশ্লেষণে সেই ওজোনাইট থেকে আমরা এখানে ডাই অ্যাল পাচ্ছি, অর্থাৎ এখানে কার্বনিল মূলক রয়েছে দুটি। এবার অ্যালডিহাইড শনাক্তকরণে আমাদের দুটি গুরুত্বপূর্ণ শনাক্তকরণ শিখবো। প্রথমটি হচ্ছে টলেন বিকারক দ্বারা। অ্যালডিহাইডের নমুনায় যদি আমি 2 থেকে 3 ফোঁটা টলেন বিকারক যোগ করে সামান্য উত্তপ্ত করি সেক্ষেত্রে আমি সিলভারের অধক্ষেপ পাবো। এখন এই অধক্ষিপ্ত সিলভার টেস্ট টিউবের একদম তলায় গিয়ে গায়ে লেগে থাকে এবং টেস্ট টিউবটিকে আয়নার মতন চকচকে করে ফেলে এবং এই পরীক্ষাটিকে এ কারণেই আমরা তার দর্পণ পরীক্ষা বলে থাকি। যেমন এই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমি অ্যালডিহাইডের নমুনায় টলেন বিকারক দিলাম সেক্ষেত্রে আমার এখানে যখন সিলভারটা অধক্ষিপ্ত হলো গিয়ে টেস্ট টিউবটিকে আয়নার মতন চকচকে দেখাচ্ছে। এই যে খেয়াল করে দেখবো আমরা এই অংশটাকে, আর আমরা এখানে টলেন বিকারকের সংকেতটাও খেয়াল রাখবো। এই হচ্ছে টলেন বিকারকের সংকেত এবং সিলভার অধক্ষেপ পড়া। তাহলে এখানে ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। এর পরবর্তীতে আমরা অ্যালডিহাইড শনাক্তকরণের আরেকটি বিক্রিয়া হচ্ছে ফেলিং দ্রবণের পরীক্ষা। অ্যালডিহাইডের নমুনায় যদি আমি 2 থেকে 3 ফোঁটা ফেলিং দ্রবণ যোগ করি এবং যোগ করে এই প্রাপ্ত মিশ্রণটাকে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে এখানে কপার অক্সাইডের
লাল অধক্ষেপ পড়ে। এই লালচে বাদামি অধক্ষেপ দেখেই আমি শনাক্ত করে ফেলবো যে আমাদের যে এখানে দ্রবণটি রয়েছে সে অ্যালডিহাইড নাকি কিটোন। কিটোনের ক্ষেত্রে আমরা টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের যে পরীক্ষাটা, এই দুই পরীক্ষায় কোনো অধক্ষেপ অর্থাৎ কোনো পরিবর্তন পাবো না, অর্থাৎ সিলভারের দর্পণ প্রতিবিম্বটাও পাবো না, আর এর পরবর্তীতে আমরা কপার অক্সাইডের লালচে বাদামি অধক্ষেপও পাচ্ছি না। তো এই হচ্ছে অ্যালডিহাইডের প্রস্তুতি এবং তার শনাক্তকরণ। এর পরবর্তীতে চলে আসছে অ্যাস্টারের প্রস্তুতি। অ্যাস্টারের ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের মিশ্রণ দ্বারা অ্যাস্টার প্রস্তুত করা যায়। সমমোলার কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের মিশ্রণকে যখন খনিজ অ্যাসিডের প্রভাবে উপস্থিতিতে উত্তপ্ত করা হয় তখন অ্যাস্টার পাওয়া যায়। এই বিক্রিয়াকে সাধারণভাবে আমরা বলি অ্যাস্টারিকরণ। এই বিক্রিয়াটা আমরা যদি উদাহরণ হিসেবে দেখি তাহলে একটু খেয়াল করে দেখব, এখানে ইথানল ব্যবহার করা হয়েছে, ইথানল ব্যবহার করা হয়েছে এবং এই পাশে আমরা ইথানোয়িক অ্যাসিডকে ব্যবহার করেছি। এদেরকে মিশ্রিত করে আমি যখন উত্তপ্ত করব সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সেক্ষেত্রে আমরা অ্যাস্টার পাচ্ছি। এরপরে অ্যালকাইল হ্যালাইড ও সিলভার, যে অ্যাসিডের যে সিলভার লবণ তার বিক্রিয়ায় আমরা অ্যাস্টার পাই। কিভাবে? ইথাইল আয়োডাইডের দ্রবণের উপস্থিতিতে আমরা অনাদ্র সিলভার অ্যাসিটেট যোগ করে উত্তপ্ত করলে সেখানে অ্যাস্টার অর্থাৎ ইথাইল অ্যাসিটেট এবং সিলভার হ্যালাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে সেই সাধারণ বিক্রিয়াটা, উদাহরণটা হচ্ছে এইরূপ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিডের যে সিলভার লবণটা এটা, আর এখানে অ্যালকাইল হ্যালাইড এবং এখানে হ্যালোজেন হিসেবে ব্যবহার করা হয়েছে কাকে? আয়োডিনকে। তাহলে আমরা অ্যাস্টার পাচ্ছি এবং সিলভার আয়োডাইড পাচ্ছি। এরপরে অ্যাসাইল ক্লোরাইডের অ্যালকোহল বিশ্লেষণ দ্বারা, অ্যাসাইল ক্লোরাইড সমূহ যখন অ্যালকোহলের সাথে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া ঘটায় তখন আমরা অ্যাস্টার এবং অ্যাসিড পাই। তাহলে এই হচ্ছে সেই সাধারণ বিক্রিয়াটা এবং উদাহরণটা নিম্নরূপ, যে এখানে আমরা অ্যাসাইল ক্লোরাইড মানে অ্যাসিড হ্যালাইড সমগোত্রীয় শ্রেণীর একটি যৌগ অ্যাসাইল হ্যালাইড, এখানে ক্লোরিন দেখতে পাচ্ছি আমরা, তার মানে অ্যাসাইল ক্লোরাইড, এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছি ইথানলকে, এবং বিক্রিয়ায় আমরা এখানে পেয়ে যাচ্ছি অ্যাস্টারকে অর্থাৎ ইথাইল মিথানোয়েট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর পরবর্তীতে অ্যারোমেটিক অ্যাস্টার প্রস্তুতির ক্ষেত্রে বেনজিয়াল ক্লোরাইড ও ইথানলের বিক্রিয়ায় ইথাইল বেনজয়েট পাওয়া যায়। এই হচ্ছে সেই বিক্রিয়াটা যেখানে আমরা বেনজিয়াল ক্লোরাইড এবং তার সাথে ইথানলের বিক্রিয়া ঘটিয়ে এইখানে ইথাইল বেনজয়েট পাচ্ছি এবং তার সাথে সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডও সৃষ্টি হচ্ছে। অ্যাস্টারের শনাক্তকরণের ক্ষেত্রে আমরা এখানে খেয়াল করলে দেখব যে লঘু সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং হাইড্রোক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইড অ্যাস্টার এবং এর সাথে মিশিয়ে উত্তপ্ত করলে হাইড্রোক্সামিক অ্যাসিড ও অম্লীয় যেই ফেরিক ক্লোরাইড দ্রবণ সে দ্রবণের সাথে লালচে বাদামি বর্ণ দেখাবে এবং এই বর্ণটি সৃষ্টি হয় পরীক্ষণীয় নমুনায় অ্যাস্টারের উপস্থিতিটা নিশ্চিত হয়। এই হচ্ছে সেই লালচে বাদামি অধক্ষেপটা। এরপরে আমরা চলে আসছি অ্যাসিড অ্যামাইডের প্রস্তুতিতে। প্রথমে অ্যাস্টার থেকে অ্যাসিড অ্যামাইড প্রস্তুত করা যায়। পানি বা অ্যালকোহল দ্রবীভূত অ্যামোনিয়ার গাঢ় দ্রবণের সাথে অ্যাস্টার বিক্রিয়া করে অ্যাসিড অ্যামাইড ও অ্যালকোহল উৎপন্ন করে। এই বিক্রিয়াকে অ্যামোনো বিশ্লেষণ বা অ্যামোনোলাইসিস বলা হয়ে থাকে। তাহলে তার সাধারণ বিক্রিয়াটা হচ্ছে এটা, যেখানে এই অ্যালকাইলটা হচ্ছে আমাদের পরবর্তীতে অ্যালকোহল হয়ে যাচ্ছে, আর এই অ্যালকাইলটাই আমরা এখানে অ্যাসিড অ্যামাইডে পাচ্ছি। তাহলে উদাহরণ হিসেবে দেখে নেই, উদাহরণ হিসেবে একটু আগে যেই কথা বললাম ভাইয়া, যে এখানে আমাদের এই অক্সিজেনটা রিপ্লেস হয়ে গিয়ে এখানে অ্যামিন চলে আসছে, অর্থাৎ আমাদের যেই যৌগটা ছিল CONH2, অ্যাসিড অ্যামাইডের যে সাধারণ কার্যকরী মূলকের সংকেতটা CONH2, এখানে সে গঠনটাই আমরা দেখতে পাচ্ছি যে RCONH2, অর্থাৎ এর নামটা হচ্ছে ইথানামাইড, আর এখানে ইথানল সৃষ্টি হচ্ছে। অ্যালকাইল সায়ানাইড হতে, অ্যালকাইল সায়ানাইডের আংশিক আদ্র বিশ্লেষণ দ্বারা অ্যামাইড উৎপন্ন করা যায়। এই হচ্ছে সেই সাধারণ বিক্রিয়াটা, অ্যালকাইল সায়ানাইড এর সাথে
লঘু হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে যখন পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করা হয় তখন আমরা এই বিক্রিয়াটা পাচ্ছি। এরপরে অ্যাসিড হ্যালাইড থেকে আমরা অ্যামাইড পেতে পারি, সেক্ষেত্রে অ্যাসিড হ্যালাইডের সাথে অ্যামোনিয়া মিশিয়ে উত্তপ্ত করলেই আমরা অ্যামাইডটা পাবো। তাহলে অ্যাসিড হ্যালাইড আর সিও এক্স ছিল তার সাধারণ সংকেত এবং এখানে হ্যালোজেন হিসেবে ক্লোরিনকে নেওয়া হয়েছে। এর সাথে যখন অ্যামোনিয়া মিশিয়ে তাকে উত্তপ্ত করি আমরা এখানে অ্যাসিড অ্যামাইড পেয়ে যাই। এর পরবর্তীতে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিড অ্যামাইড বানাতে পারি। ইথানোয়িক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম কার্বোনেটের মিশ্রণকে যদি উত্তপ্ত করি সেক্ষেত্রে ইথানামাইড পাওয়া যায়। এই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এবং অ্যামোনিয়াম কার্বোনেট। অ্যাসিড অ্যামাইডের শনাক্তকরণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অ্যামাইডের নমুনাকে যদি 10% সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সাথে মিশ্রিত করে তাপ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় যা ঝাঁঝাঁ গন্ধযুক্ত এবং লাল লিটমাসকে নীল করে এবং HCl এর সিক্ত কাচ দণ্ডের সাথে সাদা ধোঁয়া অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া এখানে সৃষ্টি হয়। এই হচ্ছে সেই বিক্রিয়াটা যেখানে অ্যামাইডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় উত্তপ্ত করা হচ্ছে। যখনই এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী ধাপে যে অ্যামোনিয়াটা সৃষ্টি হলো এই অ্যামোনিয়াটাই পরবর্তী ধাপে HCl এ অর্থাৎ HCl সিক্ত যদি কাচ দণ্ড ধরি সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেখাবে। এরপরে ভিডিও ক্লাসে আমরা অ্যামিনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।